লোকটা খুব সুন্দর ছিল না জি ভাই? চোখে দেখেননি তো? নাম বক্তাদের মুখে শুনেছেন তো? খুবই সুন্দর না? ধলো চুকচুকে, কালো চুকচুকে, এত কালো, হাঁড়ির কালির চাইতে কালো। কাফেরেরা বেলালকে দেখে মজা করত। তো উমাইয়ার বাড়িতে যখন বেলাল ছিলেন গোলাম হিসেবে, তো উমাইয়া এত মারতো, মারতে মারতে যখন নিজে ক্লান্ত হয়ে যেত তখন লোককে পাইট করে মজদুরি করে পিটাত। আল্লাহ নবী একদিন যাচ্ছেন, নিজের চোখে দেখে নিলেন যে বেলালকে মারছে। আল্লাহ নবী বলছেন, সাহাবীরা কে আছো? বেলালকে তোমরা আজাদ করাবে, কিছু স্বর্ণ মুদ্রা দিয়ে তাকে আজাদ করাতে হবে। আলহামদুলিল্লাহ, আচ্ছা গাজাল বলবো আমি ইনশাআল্লাহ, গাজাল বলবো। তবে আমি যে আবেদনটা আপনাদের কাছে করতে যাচ্ছি এটা শুনেন, আপনাদের কাছে চেয়ে নিচ্ছি এটা সভাপতি সাহেবের অনুমতিতে। তো হযরত আবু বকর দাঁড়ালেন, যে বিলালকে এত মার ধর নির্যাতন করলেন, এত মার ধর করেছিল, বিলাল অসহ্য হয়ে অজ্ঞান হয়ে যেতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন, কে তাকে মুক্ত করবে? হযরত আবু বকর সিদ্দিক দাঁড়ালেন, আল্লাহ রসুল যা লাগে আমি তাকে দিয়ে ছুটিয়ে নিয়ে আসবো। সেই বিলালকে মুক্ত করিয়ে নিয়ে আসলেন। আল্লাহ নবী হাতটা ধরে মসজিদে নববীর ইমাম বানিয়ে দিলেন, মুয়াজ্জিন বানিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ, এত মধুর কণ্ঠ, এত মধুর সুরে আজান। তাই কবি বলছে, ওঠো বেলাল মিনা রাতে সময় বইয়া যায়, মধুর সুরে দাও গো আজান, শুনবার মনে চায়। বেলাল বলে আজান দিলে কলে যায় মরে আগুন জলে, আমার আজাল কে শুনিবে নবী নাই ধরায়। ওঠো বেলাল মিলা রাতে সময় বইয়া যায়, বেলাল লোকের কথা মতে উঠেন তখন মিনারাতে, মোহাম্মদ নাম বলার সাথে বেলাল পড়ে যায়। ওঠো বেলাল মিলা রাতে সময় বইয়া যায়। সে বেলালের মিষ্টি সুরে আজান, বেলাল এত মধুর সুরে আজান দিতেন মদিনাবাসীরা মুগ্ধ হয়ে যেতেন। আজান শুনে নবী যখন মারা গেলেন, বেলাল নিজের দেশে আর থাকতে পারছে না, নবীর কথা যখন স্মরণ হয় আবার বেলাল চলে গেলেন হিজরত করে কোথায়, হাবস দেশে। একদিন স্বপ্নের মাধ্যমে দেখছেন যে আমি যেন নবীর দেশে ঘুরছি, মসজিদে নববীতে আমি যাচ্ছি। ভাইরা আমার, হজরতে বেলাল মসজিদে নববীতে আসছেন, বহুদিন পর ফিরে আসছেন বেলাল। যে বেলাল এত নির্যাতন করেছিল কাফেরেরা, ওই বেলালকে কাফেরেরা এত মারত, ওই বেলাল মসজিদে নববীতে ঢুকছে। এমন সময় হজরতে হাসান আর হোসাইন ছোট ছোট বাচ্চা নবীর নামাসা, নবীর নাতি আলীর বেটা, হায়রে জান্নাতি মহিলার দুটি সন্তান কলিজা টুকরো, নয়নের পুতুলি যেন মসজিদে খেলছে। বেলাল যখন ঢুকেছে বহুদিন পরে এসেছে, হজরতে হাসান হোসাইন বেলালকে দেখে চিনে নিয়েছে। আর যখনই বেলালকে চিনেছে তখন হাসান হোসাইন বেলালকে গড় মড়িয়ে জপটা ধরে নিয়ে বলছে, ও বেলাল তুমি কি ওই বেলাল নও, তুমি কি ওই বেলাল নও, যে বেলাল তুমি আমার নানার জামানতে আজান দিতে। বেলাল, ও বেলাল আজকে তুমি মিষ্টি সুরে একবার মসজিদে নববীতে একবার তুমি আজানটা দিয়ে দাও। যখনই বেলাল মসজিদে নববীতে যখনই আজান শুরু করে দিয়েছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার,
আজান দিতে 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 আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ মদিনাবাসীরা কান খাড়া করে দিয়েছে ওরে বেলাল তুই এতদিন কোথায় ছিলি মধুর সুরেতে আজকে আজান দিতে শুরু করেছিস সবাই কান খাড়া করেছে যখনই বেলাল বিশ্ব নবীর নামটা যখনই মুখে এসেছে বন্ধু রে অজ্ঞান হয়ে মাটিতে আছাড় খেয়ে পড়ে গেছে যে হায় রে বিশ্ব নবী দয়ার নবী আপনাকে ভালোবেসে ঈমান নিয়ে এসেছিলাম আর ঈমান নিয়ে আসার কারণে এত আমি কষ্ট পেয়েছি গো নবী আল্লাহর নবীর সাহাবী ওই বেলাল ওয়াজ্ঞান হয়ে মসজিদে নববীতে পড়ে গেলেন বৈরমের বন্ধু রে আমার ওই বেলালের ব্যাপারে দয়ার নাই বলছেন মেরাজে গিয়ে নবীজি জান্নাতে একটা লোকের পায়ের আওয়াজ শুনতে পেলেন জিবরিলকে বলছেন ও গো জিবরিল জান্নাতের ভিতরে কে হাঁটছে কে চলাফেরা করছে আল্লাহর নবীকে জিবরিল বলছেন ও গো নবী আপনার সাহাবি ওই কালো কুৎসিত লোকটা যে মসজিদের মুয়াজ্জিন ছিল আপনি যাকে মুয়াজ্জিন হিসেবে কবুল করেছিলেন সেই বেলাল আপনার মসজিদে যে ইমাম মুয়াজ্জিন করত জান্নাতে চলাফেরা করছে আল্লাহর নবী যখন মেরাজ থেকে ফিরে আসলেন আল্লাহর নবী বলছেন ও বেলাল ইয়া বেলাল বিমা সাবাকতনি ও বেলাল তুমি কোন কাজ করেছো যে তুমি আমার আগে জান্নাতের ভিতরে চলছো আল্লাহর নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ ও গো দয়ার নবী আমি জীবনে বড় বড় কাজ করতে পারিনি গো নবী আমি একটা কাজ করতাম সব সময় পবিত্র অবস্থায় থাকতাম আমি উযু বা উযু আমি থাকতাম আর যখনই মসজিদে ঢুকতাম দুই রাকাত করে আমি নামাজ পড়তাম আল্লাহর নবী বললেন এটার কারণে আল্লাহ তোমাকে জান্নাতবাসী করেছে তো ভাই ইসলাম কবুল করার জন্য এত কষ্ট প্রহর সহ্য করতে হয়েছিল এই বেলালের ঘটনাটা আপনাকে শোনার আমার উদ্দেশ্য বুঝতে পারছেন